লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার গ্রেটারের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ফুড ফর অলে দুপুরের খাবার পরিবেশন করা হয়। অগণিত মানুষ এদিন ফুড ফর অলে দুপুরের খাদ্য গ্রহণ করেন। লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার গ্রেটারের পক্ষ থেকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ফুড ফর অলে দুপুরের খাবার পরিবেশন করা হয়। অগণিত মানুষ এদিন ফুড ফর অলে দুপুরের খাদ্য গ্রহণ করেন। উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার গ্রেটারের সভাপতি পবন কুমার পুরোহিত, সহসভাপতি কঙ্ক মুখোপাধ্যায়, মনীষ গুপ্তা, বিনয় বনশালী, রাতুল বিশ্বাস, বিপ্লব দেবনাথ, সুমন সাহা, সম্পাদক পরিতোষ দাস মহাশয় সহ সজল ঘোষ। কঙ্ক মুখোপাধ্যায় জানান, বিগত দিনে আপনাদের সাথে লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার গ্রেটার ছিল, আগামীতে আমরা সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সাধারণ মানুষের সাথে থাকব। লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার গ্রেটারের উদ্যোগে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে সব মাসে আমরা যেভাবে ফুড ফর অল প্রোগ্রাম করে থাকি সকলের জন্য খাদ্য, আজ সেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে, ব্যাপক সাড়া পড়েছে। সাধারণ মানুষের স্বার্থে আমরা অনুষ্ঠানটি করে থাকি। এখানে আমরা ভাত, ডাল, ভাজা, আচার এবং একটি সবজি করে থাকি, যাতে সাধারণ মানুষ দূর দূরান্ত থেকে, জেলার বিভিন্ন প্রান্ত থেকে, আসাম ভুটান থেকে রোগীরা দেখা দেয়, ডাক্তার দেখাতে আসেন, তারা তাদের পরিবার আসেন, তাদের যাতে আমরা হাতে 5 টাকার বিনিময়ে খাদ্য তুলে দিতে পারি, এবং যাদের আর্থিক অবস্থা নেই, 5 টাকা দেবারও আর্থিক অবস্থা সামর্থ্য নেই, তাদের জন্যও আমরা করে থাকি এই খাদ্য সরবরাহ। ফুড ফর অল লায়ন্স ক্লাব অফ আলিপুরদুয়ার গ্রেটারের উদ্যোগে আলিপুরদুয়ার গ্রেটারের সকল সদস্যবৃন্দ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আলিপুরদুয়ারের মানুষরা আমাদের পাশে আজ ছিলেন বিগত দিনেও, আজকেও আছেন এবং থাকবেন, আমরা আশা করি। আপনাদের সহযোগিতাই আমাদের সফলতা। প্রত্যেককে আমাদের অভিনন্দন জানাই।